বন্ধন ব্যাংকের ঋণ নিয়ে পরিশোধ করতে না পেরে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করলো এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে ময়নাগুড়িতে। জানা যায় মৃত ওই ব্যক্তির নাম চন্দন অধিকারী, তার বয়স 38 বছর। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ময়নাগুড়ি ব্লকের মাধবডাঙ্গা 2 নং গ্রাম পঞ্চায়েতের ডাঙ্গাপাড়া এলাকায়। ঘটনার খবর পেয়ে মঙ্গলবার ময়নাগুড়ি থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে। পরিবার সূত্রে জানা গিয়েছে, পেশায় রাজমিস্ত্রি ছিলেন চন্দন অধিকারী, কাজ করেই নিজের সংসার চালাতেন। ব্যবসার জন্য কোনো মাইক্রোফাইন্যান্স কোম্পানি থেকে প্রায় 1 লক্ষ টাকার ঋণ নেন, কিন্তু গত 3 সপ্তাহ থেকে তিনি কোনো কিস্তি দিতে পারছিলেন না। পরিবারের অভিযোগ, সেই কোম্পানির এজেন্ট এসে চন্দনকে বলেন যে তার মৃত্যু সার্টিফিকেট জমা দিলে তার ঋণ মুকুব হয়ে যাবে। অভিযোগ, এরপর থেকেই বাড়িতে মানসিক অবসাদে ভুগছিলেন, কিন্তু সোমবার রাত থেকেই চন্দন অধিকারী নিখোঁজ হয়ে যায়। সারারাত খোঁজাখুঁজি শুরু করলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। অবশেষে মঙ্গলবার সকালে বাড়ির পাশেই এক সুপারি গাছে ঝুলন্ত দেহ দেখতে পান পরিবারের সদস্যরা। পরিবারের অভিযোগ, চন্দন অধিকারীকে আত্মহত্যার প্রয়োজনা দিয়েছেন ওই কোম্পানির এজেন্ট। এই বিষয়ে ইতিমধ্যেই তারা থানায় লিখিত অভিযোগ জানাবেন বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। পুলিশ মৃতদেহটি ময়নাতদন্তের জন্য জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠিয়েছে। তা বাড়িতে আসি বসি নসে মোক আসি জব্দ করেছে, সেদিন ওরা কছে কছে দাদা যদি পয়সা নাই তুমি কাজ করে দিতে পারো না, যদি তাও পারো না তাহলে আমাকে মৃত্যু সার্টিফিকেট দাও আমি আর আসবো না, এরকম করে বললো সেদিন। আর শনিবারের দিন সব মাস্টারে আইসে বলছে, বলে এই বুধবারে পয়সা লাগবে না হলে আমরা ছাড়বো না, তোমরা কি করার আছে। কোথাকার এটা বন্ধন অফিস? দাদা, আজি এই ঘটনাটা কেমন করে ঘটিল, কি হয়েছে? এই ঘটনাটা ঘটেছিল ওই যে আমার বন্ধনের মাস্টার আসিয়া পুরা চাপ দিয়ে গেছিল। পুরা চাপ দেওয়াতে ছেলে তো টাকা দিয়ে পায় না, 3টা বন্ধন দেয়নি, শুনেছি যে আমি বন্ধন টাকা দিব না। আর 4-5 জন আসিয়া বস এখন পুরা চাপ দিয়ে চলে গেছে বন্ধনের মাস্টার দিয়ে। 4 জন আসলে, 4 জন আসিয়া ওই যে চাপটা পুরো দেওয়ার জন্য এই ছেলেটা আমি আমার ওই ফাঁসি নাকি মারা গেলাম। কি নাম ছিল ছেলেটার? ছেলেটার নাম ছিল চন্দন অধিকারী। তোমার নাম কি? আমার নাম নীলের অধিকারী। কোথায় এই ঘটনাটা ঘটেছে? ঘটে যায় আমার ঘরের পিছনে। পাড়াটার নাম কি? পাড়ার নাম আছে কৃষ্ণের বাড়ি। কৃষ্ণের বাড়ি। ঘটনাটা কেমন করে ঘটেল, কি হয়ে? ঘটনাটা তো মুই তো সকালবেলা বাড়ি থাকাতে ফোন করছিল, তো ফোন করে রাখার পর এটা আসিনি। এটা আসার পর দেখা তো যে সম্পর্কে আমার দাদা হয়, তো দাদাকে দেখলাম যে একটা গুয়ার গাছের মানে সুপারি গাছের মধ্যে সে নিজের জামা খুলে মানে ওই জামাটাকে পেঁচাই দিয়ে মানে গুলাই দিয়ে ফাঁস দিয়ে আর কি। কি নাম ছিল? চন্দন। কোথায় এর বাড়ি? বাড়িটা তো এটাকে দক্ষিণ ডাঙ্গা বলে, দক্ষিণ ডাঙ্গাপাড়া বলে। তার বাবার নাম? বাবার নাম হচ্ছে নীলেন্দ্র অধিকারী। কি গাছে? সুপারি গাছ। সুপারি গাছ। কয় ভাই? কয় ছেলে? দুই ভাই। কয় ছেলে তার? তার তো এক ছেলে এক মেয়ে। কি শুনলেন, কি নিয়ে মারা গেল? এখানে আমি আইসা শুনলাম যে নাকি বলে 2 দিন মানে ধরে নাও সপ্তাহ না আগে নাকি বলে বন্ধনের সার আসছিল। বন্ধনের সার আইসা বলে তাকে চাপ সৃষ্টি করছিল নাকি বন্ধনের টাকা দেওয়ার জন্য, তো সে নাকি বলে আবার বলেছিল যে এই মুহূর্তে আমি টাকা দিতে পাচ্ছি না, তো যখন হবে তখন দিব, তারপরে বলে বন্ধনের সারগুলো বলে মানে না, তার পরিপ্রেক্ষিতে বলে নাকি বলছিল নাকি বলে আবার বলে ডেথ সার্টিফিকেট ধরাই দিবে নাকি। এখন এই ব্যাপারটা আমি শুনছি, কিন্তু আমার কতটুকু সত্য কতটুকু মিথ্যা আমি সেটা বলতে পারবো না, তো যেটা এখানে আইসে শুনলাম সেই পরিপ্রেক্ষিতে আমি বলছি আর কি। এখন কি করবে ওরা বন্ধন অফিস? কি এখন বন্ধন অফিসে কি করবে? এখন তো এখানে তো পুলিশ আসছিল, পুলিশ আসার পর বললো যে রিপোর্ট থেকে নিয়ে গেল, কিন্তু পরে এখন কমপ্লেন করার জন্য ওরা তার জন্য যাইতে বললো, 2-4 জন গিয়ে ওখানে একটা ডায়েরি করে আসতে হবে। এখন ডায়েরি করার জন্য কি যাবে না যাবে সেটা আলোচনার মাধ্যমে হবে। আপনার নাম? আমার নাম পরিমল চন্দ্র রায়। আপনি কি হন সম্পর্কে? ওনার আমি আর কি বোন জামাই হন।